নমস্কার, দি রিপোর্টে স্বাগত। এই মুহূর্তের বড় আপডেট, শেষ মুহূর্তেই সিদ্ধান্ত বদল। হরিদ্বারের হরকি পৌরি পৌঁছেও পদক বিসর্জনের থেকে বিরত থাকলেন কুস্তিগিরেরা। উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে কুস্তিগিরদের বিক্ষোভে সরগরম দিল্লির যন্তর মন্তর। নতুন সংসদ ভবন উদ্বোধনের দিন বিক্ষোভ প্রদর্শনের জেরে দিল্লিতে বিনেশ ফোগাট, বজরং পুনিয়া, সঙ্গীতা ফোগাট, সাক্ষী মালিক এবং আরো অনেক কুস্তিগিরকে আটক করে দিল্লি পুলিশ। টেনে হিচড়ে পুলিশ ভ্যানে তোলার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। গোটা পরিস্থিতির তীব্র প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সন্ধ্যা ছটায় হরিদ্বারে পদক বিসর্জন দেওয়ার সিদ্ধান্তের কথা টুইট করে জানিয়েছিলেন সাক্ষী মালিক, বিনেশ ফোগাট, বজরং পুনিয়ার মতো কুস্তিগিরেরা। হরিদ্বারে পদক বিসর্জন দেওয়ার পর ইন্ডিয়া গেটের সামনে আমরণ অনশন বসার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। সেই মতো বিকেল পাঁচটা নাগাদ অলিম্পিক্স পদক সহ বাকি সব পদক নিয়ে হরিদ্বারে পৌঁছে যান সাক্ষী মালিক, বিনেশ ফোগাটরা। হরকি পৌরি ঘাটে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন আন্তর্জাতিক পদকপ্রাপ্ত ভারতীয় কুস্তিগিরেরা, তাদের সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরাও। পদক বিসর্জন থেকে বিরত থাকার অনুরোধ জানানোর পাশাপাশি কুস্তিগিরেদের পক্ষে স্লোগান তুলতে দেখা যায় আম জনতাকে। পাশাপাশি ব্রিজভূষণের গ্রেপ্তারের দাবিতেও ওঠে স্লোগান। অবশেষে ঘটনাস্থলে এসে উপস্থিত হন কৃষক নেতারা। তারা কুস্তিগিরদের সঙ্গে কথা বলে বারংবার অনুরোধ জানান তারা যাতে পদক গঙ্গায় বিসর্জন না দেন। শেষ পাওয়া আপডেট অনুযায়ী কৃষক নেতাদের পরামর্শে সিদ্ধান্ত বদল করলেন কুস্তিগিরেরা। কেন্দ্রকে 5 দিনের সময় সমা দিয়েছেন তারা। যদি 5 দিনের মধ্যে তাদের দাবি না মিটে তাহলে আবার গঙ্গায় পদক বিসর্জন দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। পাশাপাশি সাক্ষী মালিক, বিনেশ ফোগাটের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই শেষ নয়, কুস্তিগিরদের হেনস্থার প্রতিবাদে বুধবার কলকাতায় মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। পিয়ালি দত্ত, দ্য রিপোর্ট, হরিদ্বার ব্যুরো। দেশের বিভিন্ন খবরের আপডেট পেতে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাবো, চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।